ভারতবর্ষের পথঘাট নারীদের জন্য সুরক্ষিত, এই বার্তাকে সামনে রেখে নারী সুরক্ষা ও সচেতনতার লক্ষ্যকে পাথেয় করে বিনা অর্থে সাইকেল নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার জ্যোতি রাঙ্গা। ইতিমধ্যে প্রায় 18,000 কিলোমিটার পথ অতিক্রম করে তিনি কোচবিহার শহরে এসে পৌঁছান। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশের DSP চন্দন দাস। তার হাতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক এবং সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার তুলে দেওয়া হয়। ভারতবর্ষের পথঘাট নারীদের জন্য সুরক্ষিত, এই বার্তাকে সামনে রেখে নারী সুরক্ষা ও সচেতনতার লক্ষ্যকে পাথেয় করে দীর্ঘ 3 বছর আগে অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার জ্যোতি রাঙ্গা সাইকেল করে বিনা অর্থে দেশ ভ্রমণে বের হন। পেশায় কর্পোরেট সেক্টরে কাজ করতেন হায়দ্রাবাদে, পিতা পেশায় অবসরপ্রাপ্ত কাস্টম অফিসার, ভাই বোন নিয়ে সুন্দর দিন যাপন করছিলেন। হঠাৎ করেই 2017 সালে নারী সুরক্ষার কথা মাথায় আসতেই এই অভিনব উদ্যোগে নিজেকে ব্রাত্য করেন তিনি। ইতিমধ্যে প্রায় 18,000 কিলোমিটার সাইকেল চালিয়ে অতিক্রম করে বুধবার রাতে কোচবিহার শহরে এসে পৌঁছায়। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারতবর্ষের রাস্তাঘাট নারীদের জন্য সুরক্ষিত, এই বার্তা সমাজকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তার এই সাইকেলে সারা দেশ ভ্রমণ। প্রায় 33,000 কিলোমিটার পথ অতিক্রম করবেন এই সাইকেল চালিয়ে, সঙ্গে নিয়ে বেরিয়েছেন পরিধানের বস্ত্র। মোটো হে কিস বাজে সে আপ পুরা মতলব ইন্ডিয়া ট্যুর পে নিকলে হে ক্যা বাজে হে? মে ওয়ার্ল্ড রেকর্ড সেট করলে নিকলি হু, মেরা টার্গেট হে 30,000 কিলোমিটার অল ইন্ডিয়া সাইক্লিং করনা। मोटो क्या है इसका, किस लिए? मैसेज ये है कि इंडियन रोड्स आर सेफ फॉर वुमेन, भारत की सड़कें महिलाओं के लिए बिल्कुल सुरक्षित हैं। सामने इंटरनेशनल वुमेन्स डे है, तो कुछ बोलना चाहेंगे? डेफिनेटली आई विल से नॉट ओनली फॉर वुमेन, फॉर एवरीबॉडी एंड ऑफ कोर्स बिकॉज़ यू सेड इट्स अ वुमेन्स डे, दैट डोंट लेट एनीबॉडी डिसाइड फॉर यू, यू आर फ्री टू टेक योर डिसीजंस। And this is our country, our home. Kisi bhi cheez ke liye darne ki zarurat nahi hai. We have the support of public and police and the government and everybody. New Kochbiharer Diptesh Babur barite ratri japon kore aaj Sikkimer uddeshe jatra korlen tini. অ্যাকচুয়ালি যখন উনার কথাটা শুনতালাম আমার এক বন্ধুর মুখে, উনার বাড়ি তেজপুর, যখন শুনলাম যে রঙ্গলা থেকে সারা ভারতবর্ষে বেরিয়েছে, সে আমাদের ভারতবর্ষ যে সেফ রোড সেটাকে সেই বার্তা নিয়ে সে বেরিয়েছে অল ওভার ইন্ডিয়াতে। তো উনি অ্যাকচুয়ালি ক্যাশলেস, যখন শুনলাম যে উনি যখন বাড়ির থেকে 2017 বেরিয়েছে, উনার সঙ্গে কোনো টাকা পয়সা কিছু নেই, উনাকে এক রাত্রি এক দিদি কিংবা আমার নিজের বোনই যদি হতো, সেও যদি বাইরে দেশে যদি এরকম কোনো সমাজকে বার্তা দেওয়ার জন্য যদি যেত, তো সেই চিন্তা করেই আমি সেই দিদিকে আমার বাড়িতে কালকে রাতে আমি দিদিকে বললাম যে আপনি আমার এখানে থাকতে পারেন, এই চিন্তাভাবনা করে দিদিকে আমি আমার বাড়িতে রেখেছি। বিনা উঠে যেখানে রাত হচ্ছে সেখানে কখনো কারো বাড়িতে, কখনো বা মন্দির গির্জা মসজিদে রাত্রি যাপন করছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই আজ সকালে কোচবিহার জেলা পুলিশের DSP ট্রাফিক চন্দন দাস তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তার হাতে পুষ্পস্তবক এবং সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে DSP চন্দন দাস বলেন, একজন মহিলা জ্যোতি রঙ্গনা অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী ডিস্ট্রিক্ট থেকে একা সাইকেল নিয়ে সারা ভারত ভ্রমণে বেরিয়েছেন। তার উদ্দেশ্য হলো প্রমাণ করা ভারতবর্ষের রাস্তা নারীদের জন্য নিরাপদ। সেই প্রচার করতে করতেই তিনি পুরো উত্তর পূর্ব ভারত ঘুরে আজকে কোচবিহারে, নিউ কোচবিহারে এসেছে, দীপ্তেশের বাড়িতে থেকেছেন, থেকে আবার উনি সিকিমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমরা কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উনি কোচবিহারের রাস্তায় অত্যন্ত নিরাপদে ঘুরেছেন, কোচবিহার তথা সমস্ত বাংলার রাস্তায়, এটা আমাদের গর্ব। কোচবিহার পুলিশ নারীদের পাশে সবসময় আছে, নারী সম্মাননা করছে এবং নারীদের আত্মসম্মান রক্ষার্থে তারা সেলফ ডিফেন্স শেখাচ্ছে। আজ প্রচুর মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তার যাত্রার জন্য শুভকামনা জ্ঞাপন করেন।